প্রতিদিনই আমাদের ইউটিউব চ্যানেলে হাজারো প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি। তার মধ্যে সবথেকে বেশি যে প্রশ্নটি করা হয় সেটি হচ্ছে আউটপাস কবে চালু করা হবে, আর এই আউটপাস চালু হলে আমাদের কি সুবিধা। সৌদি আরবে প্রবাসী ভাইরা, আপনাদের সুবিধার্থে চলুন আউটপাস সম্পর্কে জেনে নেওয়া যাক। চলুন জেনে নেই আউটপাস কখন ইস্যু করা হয় আর এই আউটপাস মূলত কি কি বিষয়ে দেওয়া হয়। এক, যখন কোনো বাংলাদেশি নাগরিককে সৌদি আরব হতে বাংলাদেশে ফেরত যেতে হয় এবং তার কাছে কোনো পাসপোর্ট থাকে না বা নতুন পাসপোর্ট সংগ্রহ করার মতো সময় থাকে না, এমত অবস্থায় জরুরি ভিত্তিতে বাংলাদেশে ফেরত যাওয়া সহজতর করার জন্য জরুরি অবস্থায় বিবেচনা করে সৌদি আরব হতে বহির্ভ্রমণ ভিসা বা এক্সিট ভিসা থাকা বা পাওয়া নিশ্চয়তা থাকলে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয়ে থাকে। দুই, সাধারণত যে সকল বাংলাদেশি নাগরিক জেল বা ডিপোর্টেশন সেন্টার অথবা সেফ হাউসে আটক থাকেন এবং তাদের কাছে কোনো পাসপোর্ট থাকে না, এ ধরনের বাংলাদেশি নাগরিকদের দ্রুত দেশে ফেরত পাঠানোর নিমিত্তে দূতাবাস হতে নিয়মিত জেল ডিপোর্টেশন সেন্টার বা সেফ হাউস ভিজিট করে বিনামূল্যে আউটপাস প্রদান করা হয়ে থাকে। পরবর্তীতে সৌদি সরকার কর্তৃপক্ষ বহির্ভ্রমণ ভিসা বা এক্সিট ভিসা ইস্যু করে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে থাকে। তিন, মৃত বাংলাদেশি নাগরিকদের মৃতদেহ বাংলাদেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে মৃত ব্যক্তির পাসপোর্ট পাওয়া না গেলে দূতাবাস বিনামূল্যে আউটপাস ইস্যু করে থাকে। চার, জেল ডিপোর্টেশন সেন্টার সেফ হাউসে আটক নয় এমন বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজনে দূতাবাস হতে আউটপাস প্রদান করা হয়। এক্ষেত্রে সংশ্লিষ্ট বাংলাদেশি নাগরিককে দূতাবাসে স্বয়ং উপস্থিত হয়ে আবেদন করতে হয় এবং নির্ধারিত ফি প্রদান করতে হয়। পাঁচ, অনেকেই মনে করে থাকেন যে দূতাবাস হতে আউটপাস সংগ্রহ করলেই সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারী বাংলাদেশি দেশে ফিরে যেতে পারবেন, যা একটি ভুল ধারণা। সৌদি আরব হতে ফেরত যেতে হলে বহির্ভ্রমণ ভিসা বা এক্সিট ভিসা বা বাইনুস সাফার অবশ্যই থাকতে হবে। শুধুমাত্র আউটপাস প্রাপ্তি সৌদি আরব থেকে দেশে ফেরত যাওয়ার নিশ্চয়তা প্রদান করে না। ৬, জেল বা ডিপোর্টেশন সেন্টার সেফ হাউসে আটক ব্যক্তিদের এবং মৃত বাংলাদেশি নাগরিকদের আউটপাস বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং এর অধীনস্থ শ্রম উইং ইস্যু করে থাকে। অন্যান্য ক্ষেত্রে আউটপাস বাংলাদেশের দূতাবাসের কনসুলার উইং ইস্যু করে থাকে। ৭, সৌদি আরবে বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আউটপাস ইত্যাদি সেবা প্রদানের জন্য শুধুমাত্র বাংলাদেশ দূতাবাস রিয়াদ এবং বাংলাদেশ কনসুলেট জেদ্দা এই দুটি অফিস রয়েছে। এছাড়া কোনো শাখা বা অফিস এজেন্ট বর্তমানে নেই, তাই এই দুই অফিসের বাইরে অন্য কোথাও হতে জাল আউটপাস সংগ্রহ করা বা করার চেষ্টা করলে সৌদি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের হাতে আটক হলে জেল জরিমানা হওয়ার সম্মুখ সম্ভাবনা রয়েছে। এবার আসা যাক কবে নাগাদ সৌদি আরব থেকে আবারও এই আউটপাস শুরু হতে পারে। আমরা যতদূর জানতে পেরেছি এই রমজান ঈদের পর নতুন করে কয়েকটা সপ্তাহের জন্য আউটপাস ইস্যু করা হতে পারে সৌদি আরবের তরফ থেকে, আর সেটা হলে আমাদের অনেক প্রবাসী ভাই নতুন করে আবার বাংলাদেশে ফিরত আসতে পারবে। অনেক প্রবাসীরা রয়েছে যারা ওমরা বা হজ করতে গিয়ে সৌদি আরবে চলে যায় এবং সৌদি আরবে গিয়ে তারা পাসপোর্ট ফেলে দিয়ে অবৈধ হয়ে ওইখানে কাজ করে থাকে, কিন্তু যখন তারা আর সৌদি আরবে সহ্য করতে পারছে না বা টিকতে পারছে না তখন তারা দেশে ফেরত যাওয়ার জন্য এ আউটপাস ছাড়া আর কোনো উপায় তাদের কাছে থাকে না। তাই আশা করব খুব দ্রুতই আউটপাস সৌদি আরবে চালু হবে এবং বাংলাদেশের এরকম প্রবাসী ভাইরা যারা সৌদি আরবে অবৈধভাবে রয়েছে তারা দেশে খুব দ্রুতই ফেরত যেতে পারবে। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা গুরুত্বপূর্ণ নিউজটি জানতে পারে। আর আমার চ্যানেলে আপডেটস নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।